আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। আমি সাধারণত আপনাদের সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা আইডিয়াগুলো শেয়ার করি, যাতে করে যাদের কাছে পর্যাপ্ত পুঁজি নেই তারা যেন একটা ব্যবসা শুরু করতে পারে, করে তাদের বেকারত্বটাকে ঘোচাতে পারে। আমি যে ব্যবসা আইডিয়াগুলো শেয়ার করেছি সেগুলো দেখে যে আপনাকে ব্যবসা শুরু করতে হবে তেমনটা নয়, আপনি আপনার পছন্দ অনুসারে আপনার যেটা ভালো লাগে সেই ব্যবসাটাই অবশ্যই শুরু করবেন। তো আজকে যে ব্যবসা আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে চা অথবা কফি দোকানের ব্যবসা, চা অথবা কফি বারের ব্যবসা। তো কীভাবে ব্যবসা শুরু করবেন, কেমন পুঁজি লাগতে পারে, আর এটা কি আসলে শিক্ষিত অশিক্ষিত সবাই করতে পারবে কি না, বা শিক্ষিত অশিক্ষিত সব লোকেদের জন্য আসলে এটা উপযোগী হবে কি না, সে সম্পর্কে আমি একটু কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। ব্যবসা এমন একটা জিনিস, সেটা আসলে শিক্ষা অশিক্ষা এটাকে আসলে এখানে মেশানো যায় না, কারণ ব্যবসায় আপনার পড়াশোনা তেমন একটা কাজে আসবে না যদি আপনি আপনার বিচক্ষণতাটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। সেই হিসেবে আজকে যে ব্যবসাটা শেয়ার করছি সেটা আশা রাখছি আপনাদের যে কারোর জন্যই উপযোগী একটা ব্যবসা হতে চলেছে। চা ব্যবসা অথবা কফির ব্যবসা বলতে গেলে আমাদের চোখে একটা কল্পনা ভেসে ওঠে, সেটা হচ্ছে এই চায়ের দোকানের ইমেজটা আমাদের সামনে ভেসে আসে, তখন আমাদের মনে অনেকটাই প্রশ্ন জাগে, এই ব্যবসা আমি করবো, হ্যাঁ এই ব্যবসা আমার দ্বারা হবে না। এটা এটা অনেকে আমরা এভাবে বলি যে সব ব্যবসা সবার দ্বারা করা সম্ভব নয়। তবে আজকে যেভাবে ব্যবসাটা করার কৌশল আপনাকে বলে দেবো সেটা শুনলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো কীভাবে শুরু করবেন সেটা নিয়ে আগে ব্যবসা আলোচনা করি। তো চা বা কফি বারের ব্যবসা শুরু করতে হলে আপনাকে অবশ্যই জনকোলাহলপূর্ণ এলাকায় একটা দোকান নিতে হবে। যদি আপনি শহরে এলাকায় দোকান নেন সেক্ষেত্রে আপনি একটু খরচ বেশি হবে, আর যদি গ্রামীণ এলাকায় দোকান নেন সেক্ষেত্রে খরচ তো কমই হয়, এটা সবাই জানি। আর এই ব্যবসা আমরা চা বা কফির ব্যবসা বলতে গেলেই আমরা নিজে ম্যানুয়ালি চা কফি তৈরি করার ব্যাপারটা মাথায় চলে আসে, কিন্তু বর্তমানে এমন কিছু মেশিন রয়েছে যেগুলো দিয়ে আসলে চা কফি তৈরি করার জন্য আপনাকে এতটা পেইন নিতে হবে না। মেশিনের মধ্যে আগে থেকে চা কফি সব কিছু দিয়ে রাখবেন, আর এই মেশিনটাই আপনাকে অটোমেটিক্যালি চা বের করে দেবে। এটা একটা এমন একটা অভিনব কৌশল আবিষ্কার করা হয়েছে যে এই চা মেকিং মেশিন দিয়ে অথবা কফি মেকিং মেশিন দিয়ে যদি আপনি ব্যবসা করেন আপনি আসলে স্মার্টভাবে ব্যবসাটা করতে পারবেন। আর যেহেতু এটা স্মার্ট একটা বিজনেস হিসেবে রূপান্তর করা সম্ভব হয়েছে, সেহেতু আমি মনে করি এটা কিন্তু শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু করতে পারি। আপনি আপনার বেকারত্বকে ঘোচানোর জন্য এই ব্যবসাটা শুরু করলে আমি মনে করি আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন, আর আপনার বেকারত্বের এই হতাশা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। এই মেশিনগুলো আসলে দাম কেমন এটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে আসলে বিভিন্ন ধরনের দামের মেশিন রয়েছে। আপনি যদি daraz.com এ সার্চ করেন অথবা বিভিন্ন অথবা যদি আপনি গুগল সার্চ করেন তাহলেও কিন্তু বিভিন্ন ধরনের চা বা কফি ডিলার পেয়ে যাবেন, যারা আসলে নিজেরা এই চা কফির মেশিন ডিলার হিসেবে মানে ডিলারশিপ দিয়ে থাকে। অর্থাৎ আপনি কোম্পানির কাছ থেকে এই চা কফি মেকিং মেশিনটা নেবেন, আর তারা আপনাকে এটার জন্য বছরব্যাপী আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেবে, অর্থাৎ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোটাই তাদের। তো তাদের কাছ থেকে আপনি মেশিন নেওয়ার পর তাদের কাছ থেকে আপনি চা কফি মিক্সচারগুলো পেয়ে যাবেন, এবং সাথে সাথে তাদের কাছ থেকে আপনি এই যে ওয়ান টাইম কাপগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো এইগুলো নিয়ে কিন্তু আপনি চমৎকারভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো এটা এই মেশিনটা আসলে কেমন দাম, এই মেশিনটা বিভিন্ন দামের রয়েছে, আপনি 20,000 থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন। আর এই মেশিনগুলোতে আপনি প্রায় 3 ধরনের চা কফি বানাতে পারবেন। সাধারণত চায়ের দোকানগুলোতে দুধ চা এবং মশলা চা বা লাল চা যেটাকে বলে অথবা লেবু চা যেটাকে বলে, দুধ চা, লেবু চা আর হচ্ছে কফি, এই 3টা আইটেম রেখে কিন্তু আপনি চমৎকার ব্যবসা করতে পারবেন। আপনি দুধ চা 10 টাকা কাপ বিক্রি করবেন, আর আপনি ওই লেমন চা এটাকেও 10 টাকা কাপ আসলে বিক্রি করা হয়, আর আপনি কফির প্রাইস আসলে আপনার এলাকায় যে বাজার চলে যে রেট চলে সেই রেট অনুসারে আপনি 30 টাকা মানে লোকাল আর কি 30 টাকায় বিক্রি হয়। তবে আপনি যদি ব্র্যান্ডিং শপ বানাতে পারেন সেক্ষেত্রে আপনি 100 টাকা 50 টাকা 200 টাকা ধরে আপনি কফি বিক্রি করতে পারবেন।
তো সেটা আসলে আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। সেই সেক্ষেত্রে যেতে চাইলে আপনাকে ম্যানুয়ালি অনেক সময় কফি বানাতে হতে পারে, আর সার্ভিস করার একটা কৌশল থাকে। যখন আপনি এটার দাম বেশি নেবেন তখন সেটাকে একটু ভিআইপি ভাবে উপস্থাপন করতে হবে। সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কফি বানানো শিখতে হবে। এই কফি বানানো শিখতে চাইলে আপনাকে ইউটিউবের সহায়তা নিতে পারেন। আপনি ইউটিউবে প্রচুর কফি মেকিং টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কফি মেকিং টিউটোরিয়াল দেখে কফি মেকিং করতে পারেন। ইভেন আপনি এটাকে ডেকোরেট করার একটা কৌশল থাকে, সেটা আপনি শিখে নিতে পারেন। যদি আপনি ব্র্যান্ডিং কফি শপ তৈরি করতে পারেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনি অনেক লাভের মুখ দেখবেন, যেটা আসলে সাধারণ কফি মেকিং মেশিন দিয়ে আসলে করা সম্ভব নয়। তবে সেটা করা বা এরকম উন্নত মানের কফি তৈরি করার জন্যও কিন্তু আবার আলাদা মেশিন রয়েছে, সেটা আরও এক্সপেন্সিভ হয়ে যায়। তো যেহেতু আমরা প্রাইমারি লেভেলে ব্যবসা করবো, সেহেতু আমরা এই ছোটোখাটো মেশিন দিয়ে ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ আমরা লাভের মুখ দেখব। ইনভেস্টের ব্যাপারটায় যে আসলে আপনি কেমন ইনভেস্ট করবেন এই ব্যবসায়, যদি আপনি শহরে দোকান নেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বেশি ইনভেস্ট করতে হবে, কারণ শহরে দোকান নিতে গেলে আসলে অ্যাডভান্সের টাকাটা অতিরিক্ত দিতে হয়। আপনি যত ভালো জায়গায় দোকান নেবেন তত বেশি খরচ হবে, সেটা আসলে আপনার এলাকার উপরে ডিপেন্ড করছে। আপনি কোন এলাকায় দোকান নিচ্ছেন সে এলাকার চাহিদা কেমন বা দোকান ভাড়া কেমন, সেটার উপরে নির্ভর করছে আসলে এই দোকান নেওয়ার ইনভেস্টের ব্যাপারটা। তো দোকান নেওয়া হয়ে গেলে তারপর আসলে ডেকোরেশন করার ব্যাপারটা রয়েছে। যদি আপনি ভেরি হাই কোয়ালিটির ডেকোরেশন করেন সেক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে, আর যদি আপনি সিম্পল একদম বিগিনার লেভেলের ছোটোখাটো ডেকোরেশন করে দোকানটা শুরু করেন সেক্ষেত্রে আপনার বেশি একটা ইনভেস্ট হবে না। আপনি 20,000 টাকা বা 30,000 টাকার মধ্যে আপনি ডেকোরেশনটা সারিয়ে নিতে পারবেন, সেরে নিতে পারবেন। এরপর আপনাকে মেশিনের খরচটা এটার সাথে যুক্ত করতে হবে, বাস দোকান ডেকোরেশন করা, মেশিন কেনা। এর সাথে আপনি যদি চায়ের দোকান করেন, চায়ের দোকানে কিন্তু আর কিছু প্রোডাক্টের প্রয়োজন হয়, যেমন বেকারি আইটেম, কনফেকশনারি কিছু আইটেমের প্রয়োজন হতে পারে। যদি সেগুলো সাথে রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়। তো এভাবে যদি আমরা হিসাব করি প্রায় এখানে আপনি যদি এই ব্যবসাটা করতে চান দোকানে অ্যাডভান্স ছাড়া আপনার প্রায় 50-60,000 টাকার মতো খরচ হতে পারে, আর যদি অ্যাডভান্স হিসাব করি তাহলে প্রায় 1,50,000 টাকার মতো লাগতে পারে এই ব্যবসাটা শুরু করার জন্য। এরপর আসলে লাভের ব্যাপারটা আসা প্রয়োজন, যে আসলে এই ব্যবসা করে আমরা কেমন লাভ করব। যদি আমরা কনফেকশনারি হিসাবটা বাদ দিই, শুধুমাত্র চা কফি ব্যবসাটা করি, তাহলেও আমরা মাসে মিনিমাম 15-20,000 টাকা ইনকাম করতে পারবো। যদি আমরা বাকি দেওয়ার ঝামেলায় না যে যদি নগদ বিক্রি করতে পারি তাহলে অবশ্যই আমরা এই ব্যবসায় অনেকটাই লাভ করতে পারবো। আর যদি আপনি সাথে কনফেকশনারি আইটেমগুলো সাথে রাখেন তাহলে আপনি আরও ইনকাম বাড়াতে পারবেন, সেক্ষেত্রে আপনার 20-30,000 টাকা ইনকাম অনায়াসেই হবে যদি আপনি সেই রকম জনকোলাহলময় জায়গায় দোকান নিতে পারেন, আর যদি সেই রকম বেচা বিক্রি ভালো হয় তাহলে। তো এই ছিল মোটামুটিভাবে ব্যবসা আইডিয়াটা। আমি মনে করি যদি আপনি এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করেন, আপনি যদি স্মার্টভাবে দোকানটা ডেকোরেট করে এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে এখানে কিন্তু আমরা যারা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু একটা ভালো কর্মসংস্থানের সুযোগ করতে পারবো। আমরা অনেক সময় বলি যে যারা অশিক্ষিত তারা আসলে চাইলে যে কোনো ব্যবসা করতে পারে, কিন্তু আমরা যেহেতু পড়াশোনা করেছি আমরা তো আর যে কোনো ব্যবসা করতে পারি না। এক্ষেত্রে আমি মনে করি যদি আপনি এই চা বা কফি মেকিং মেশিনটা নিয়ে একটা সুন্দর দোকান নিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে দোকানটা যদি শুরু করতে পারেন, আই থিঙ্ক আপনি অনেক ভালো করতে পারবেন। আপনি ওই যে চায়ের দোকানদাররা যেভাবে দোকানদারি করে আপনি তার চেয়ে একটু ভিন্নভাবে উপস্থাপন করুন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন দেখবেন একজন শিক্ষিত ভাই রয়েছে, ওনার নাম আসলে এখন মনে নেই, উনি কিন্তু চায়ের দোকান করতো, কফির দোকান করতো, এখন ওনার এই কফি মেকিং মেশিনটা দোকানটাকে আসলে উনি ব্র্যান্ডিং দোকানে রূপান্তর করেছেন, এবং শিক্ষিত সমাজে উনি কিন্তু একজন ইন্সপায়ার হয়ে আছেন। তো সেই হিসেবে আমি বলতে পারি আমরা যারা ব্যবসা করতে চাই তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার কথা মতো ব্যবসা শুরু করবেন না, আপনার বুদ্ধি বিবেচনা খাটিয়ে আপনার কোনটা করতে ভালো লাগে সেটা বিবেচনা করে তারপরে ব্যবসা শুরু করবেন। আমার কথা মতোই যে ব্যবসা শুরু করতে হবে এটা নয়। তো আশা রাখছি আপনি অনেক এনজয় করেছেন ভিডিওটা, সেই আশীর্বাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।